প্রয়াত অভিনেত্রী দেবশ্রী রায়ের মা নৃত্যশিল্পী আরতি রায় মঙ্গলবার গুণ আলোকে জন্মদিনের সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে আরতি রায়ের বয়স হয়েছিল 92 বছর। নৃত্যশিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ নৃত্য জগৎ। মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী দেবশ্রী রায়। মায়ের সঙ্গে থাকতেন দেবশ্রী, মা ছিলেন তার পরম বন্ধু। স্বাভাবিকভাবে মাকে হারিয়ে একেবারে বিপর্যস্ত অভিনেত্রী। জানা গিয়েছে কয়েক মাস আগে দেবশ্রীর দিদি কৃষ্ণা মুখোপাধ্যায়ের বাড়িতে যান আরতি দেবী। গত আগস্ট মাসে সেখানেই তিনি পড়ে গিয়ে মাথার চোট পেয়েছিলেন। তারপর থেকে অভিনেত্রী কৃষ্ণা মুখোপাধ্যায়ের বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় পাশে ছিলেন 3 মেয়ে। আরতি রায়ের একটা নাচের স্কুল রয়েছে, সাই নটরাজ ডান্স স্কুল। সেই স্কুল শুরু করেন। নিজে নৃত্যশিল্পী হওয়ার কারণে দেবশ্রীকে নাচ শিখিয়েছিলেন আরতি দেবী। মায়ের থেকে নাচের প্রতি ভালোবাসা জন্মায় দেবশ্রীর। পরবর্তীকালে কেরিয়ারের শুরুতে দেবশ্রীকে স্টুডিওতে নিয়ে যেতেন আরতি রায়। অভিনেত্রীর দাবি, মায়ের অনুপ্রেরণাতেই অভিনেত্রী হয়ে ওঠেন তিনি। উল্লেখ্য, দেবশ্রী রায় ছাড়াও আরও 3 সন্তান রয়েছে আরতি দেবীর। দেবশ্রী রায়ের দিদি কৃষ্ণা মুখোপাধ্যায়, বলিউড অভিনেত্রী রানী মুখোপাধ্যায়ের মা তিনি। সেই হিসেবে দিদাকে হারালেন রানী। আরতি দেবীর প্রয়াণে নাচের জগতেরও অপূরণীয় ক্ষতি, এমনটাই মনে করছেন অনেকে। আরতি দেবীর সংস্থাতেই নাচ শিখেছিলেন অভিরূপ সেনগুপ্ত। নৃত্যগুরুকে হারিয়ে শোক প্রকাশ করেন তিনি। দেবশ্রী রায় ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।